শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে রাম মন্দিরের জন্য চাঁদা দিতে অস্বীকার করায় বরখাস্ত হলেন শিক্ষক। চীনে এবার মহামারী আকারে ছড়াচ্ছে নতুন আরেকটি ভাইরাস, তথ্য গোপনের চেষ্টা। অন্তত 70 জনকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী, বলল জাতিসংঘ। অশ্লীলতায় 6 লাভ, পাকিস্তানে ফের নিষিদ্ধ হল টিকটক। এবং সবশেষ থাকছে, আরও চাপে জ্যাকমা, জরিমানা হতে পারেন $100 কোটি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের উত্তরপ্রদেশের বালিয়া জেলায় রাম মন্দিরের জন্য চাঁদা দিতে অস্বীকার করায় দুর্ব্যবহার করে এক স্কুল শিক্ষককে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বরখাস্ত হওয়া স্কুল শিক্ষক যশবন্ত প্রতাপ সিং আরও দাবি করেছেন, স্কুল কর্তৃপক্ষ একই সাথে তার 8 মাসের বেতন আটকে দিয়েছে। বালিয়া জেলার জগদীশপুরের সরস্বতী শিশু মন্দিরের আচার্য শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন হর্ষবর্ধ প্রতাপ সিং। তিনি বলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা প্রচারক সতেন্দ্র স্কুলটিতে এলে মন্দিরের জন্য তাকে ₹1000 চাঁদা দেওয়ার চাপ দেওয়া হয়। এই ঘটনায় RSS, জেলা প্রচারক সতেন্দ্র, জেলা ম্যাজিস্ট্রেট অফিস বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, রাম মন্দিরের তহবিলের জন্য চাঁদা সংগ্রহে রসিদ বই দেওয়া হয়েছিল। মন্দিরের জন্য ₹80,000 সংগ্রহ করলেও নিজের পকেট থেকে কোনো অর্থ দিতে রাজি হননি তিনি। তিনি আরও বলেন, যশবন্ত প্রতাপ সিং নিজের ইচ্ছায় চাঁদার 3টি রসিদ বই নিয়েছেন, কিন্তু পরে আর সেগুলো জমা দেননি। তিনি নিজের ইচ্ছায় পদত্যাগ করেছেন। RSS জেলা প্রচারক সতেন্দ্র জানান, রাম মন্দিরের তহবিল চাঁদা দিতে কাউকে বাধ্য করা হয়নি। তিনি প্রতাপ সিং এর বিরুদ্ধে উচ্ছৃঙ্খলতা এবং শিক্ষকতায় আগ্রহ না থাকার অভিযোগ করেন। এজন্য অনেকেই চীনকে করোনার উৎপত্তি স্থল বলে থাকেন, যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল এখনও এর উৎস স্থল খুঁজে বের করতে চেষ্টা করে যাচ্ছে। তবে বিশ্বের অন্যান্য স্থানের তুলনায় চীনের হুবেই প্রদেশে উহান শহরে করোনা ভাইরাস সর্বপ্রথম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় চীনকে এর উৎস হিসেবে মনে করেন অনেকেই। এবার নতুন আরেকটি ভাইরাস মহামারী আকারে ছড়াচ্ছে। ভাইরাসটির নাম আফ্রিকান সোয়ান ফিভার বা ASF। প্রতিবেদনে বলা হয়েছে, চাইনিজ কৃষি মন্ত্রণালয় বলেছে সিচুয়ান চীনের বৃহত্তম শুকর উৎপাদন কেন্দ্র, শুকর বহনকারী এক ট্রাকে 10টি শুকরের মধ্যে ASF ভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে 2টি ইতিমধ্যেই মারা গেছে। ধারণা করা হচ্ছে শুকর অবৈধভাবে হস্তান্তর করতে গিয়ে এই রোগ ছড়িয়ে পড়েছে। এক সপ্তাহের ব্যবধানে ASF ছড়িয়ে পড়ার দ্বিতীয় ঘটনাটি। রয়টার্স জানিয়েছে, দক্ষিণ পশ্চিম সিচুয়ান এবং জিনজিয়াং শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এক ফার্মে 127 শুকরের মধ্যে 38টি ASF-এ আক্রান্ত হয়ে মারা গেছে। হুবেই প্রদেশে এক ট্রাকেরও আরও 10টি শুকরে আক্রান্ত হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, খবরে যতটা এসেছে বাস্তবে পরিস্থিতি এর চেয়েও খারাপ। চিফ নেলিয়াং নামের এক বিশ্লেষক বলেছেন, চীন দেখাতে চাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক আছে, কিন্তু তা নয়। মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি থমাস অ্যান্ড্রুস বলেছেন, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশটির সেনাবাহিনী অন্তত 70 জন বিক্ষোভকারীকে হত্যা করেছে। এ কর্মকাণ্ডের জন্য সেনাবাহিনীর নিন্দাও জানান তিনি। সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, নিপীড়ন এবং নির্যাতন সহ মানবতা বিরুদ্ধে অপরাধের প্রমাণ বেড়ে চলেছে বলে উল্লেখ করেন তিনি। মানবাধিকার তদন্তকারী থমাস অ্যান্ড্রুস জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বৃহস্পতিবার বলেন, মিয়ানমার দেশটি খুন এবং অবৈধ শাসকদের দ্বারা পরিচালিত হচ্ছে। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর গুলিতে যারা মারা গেছেন তাদের মধ্যে অর্ধেকেরও বেশি ব্যক্তির বয়স 25 বছরের কম। তিনি আরও বলেন, অভ্যুত্থানের পর থেকে 2000-এরও বেশি মানুষকে বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে এবং সহিংসতা ধীরে ধীরে বাড়ছে। তিনি বলেন, স্পষ্ট ভিডিও প্রমাণ রয়েছে যে নিরাপত্তা বাহিনী নিষ্ঠুরভাবে বিক্ষোভকারী চিকিৎসাকর্মী এবং পথচারীদের পেটাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, সেনাবাহিনী এবং পুলিশ পদ্ধতিগতভাবে আবাসিক এলাকায় যাচ্ছে, সম্পদ ধ্বংস করছে, দোকান লুট করছে, নির্বিচারে বিক্ষোভকারী এবং পথচারীদের আটক করেছে এবং মানুষজনের ঘরবাড়িতে নির্বিচারে গুলি চালাচ্ছে। সেনাবাহিনীর মালিকানায় থাকা ব্যবসা প্রতিষ্ঠান এবং তেল ও গ্যাস প্রতিষ্ঠান সহ মিয়ানমারের জ্যেষ্ঠ সামরিক নেতা এবং প্রধান রাজস্বের উৎসগুলোর উপর বহুমাত্রিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান অ্যান্ড্রুস।
এদিকে থমাস অ্যান্ড্রুসের এই বক্তব্য প্রচারের কয়েক ঘণ্টা পরেই তা নাকচ করে দিয়েছে জান্তা সরকার। মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব চ্যান আই এক ভিডিও বার্তায় বলেন, কর্তৃপক্ষ সহিংসতা নিয়ন্ত্রণে সর্বসংযমের পরিচয় দিয়েছে। এছাড়া তার লিখিত বিবৃতিতে বলা হয়, মিয়ানমার ভীষণ জটিল চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং নাজুক পরিস্থিতি মোকাবেলা করছে। এতে জোর দিয়ে বলা হয়, সামরিক নেতৃত্ব একটি উদীয়মান গণতান্ত্রিক উত্তম থামাতে চায়নি। অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযোগে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক আবারও নিষিদ্ধ করল পাকিস্তান। বৃহস্পতিবার দেশটির একটি আদালত টিকটক নিষিদ্ধের এই আদেশ দিয়েছে। জানা গেছে, অশ্লীল কন্টেন্ট প্রচারের অভিযোগে টিকটকের বিরুদ্ধে মামলা করেছেন পাকিস্তানের এক ব্যক্তি। ওই মামলার পরিপ্রেক্ষিতেই পেশোয়ার হাইকোর্টে চীনা অ্যাপটি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন পাকিস্তানের টেলিযোগাযোগ কর্তৃপক্ষের প্রধান সহ আরও জ্যেষ্ঠ কর্মকর্তা। তারা জানিয়েছেন, পাকিস্তান সরকার ইতিমধ্যে টিকটককে তাদের প্ল্যাটফর্ম থেকে সব ধরনের বেআইনি কন্টেন্ট সরিয়ে ফেলতে বলেছে, তবে এখন পর্যন্ত এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এ সময় পাকিস্তানের প্রধান বিচারপতি কাইসার রাশিদ খান বলেছেন, টিকটক দেশটির সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী অশ্লীলতা ছড়াচ্ছে। যতক্ষণ না তারা আপত্তিকর কন্টেন্ট সরায় ততক্ষণ অ্যাপটি বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত অক্টোবরে একই অভিযোগে টিকটক নিষিদ্ধ করেছিল পাকিস্তান, তবে মাত্র 10 দিনের মাথায় সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয়। সে সময় টিকটক কর্তৃপক্ষ পাকিস্তানি কর্মকর্তাদের আশ্বস্ত করেছিলেন যে তারা দেশটির আইন বিরুদ্ধ সব ধরনের কন্টেন্ট মুছে ফেলবে। চীনা ধনকুবের জ্যাক মার সময়টা একেবারেই ভালো যাচ্ছে না, আরও চাপে পড়তে যাচ্ছেন তিনি। শোনা যাচ্ছে, প্রায় 100 কোটি মার্কিন ডলারের জরিমানার বোঝা চাপিয়ে দেওয়া হতে পারে জ্যাকের সংস্থার ওপর। আলিবাবার বিরুদ্ধে দেশের বাণিজ্য একাধিপত্য বিস্তার করে একচেটিয়া ব্যবসা করার অভিযোগ আনা হয়েছে। এর আগে 2015 সালে চিপ নির্মাতা সংস্থা কোয়ালকমের বিরুদ্ধেও এমনই অভিযোগ এনেছিল চীন। তাদের জরিমানা করা হয় 97 কোটি মার্কিন ডলার। পরের একটি বক্তৃতায় চীনা সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন জ্যাকমা। দেশের শিল্পক্ষেত্রে শি জিনপিং সরকারের নাক গলানোর সমালোচনা করেছিলেন তিনি। তারপর থেকেই তার বিরুদ্ধে সরকারের আচরণ দেশের বাকি ব্যবসায়ীদের মধ্যে হতাশার জন্ম দিয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।